দুর্নীতি হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার করা বাইক র্যালি আটকে দিল পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে শেষে রাস্তা অবরোধ করে যুব মোর্চার সদস্যরা। এই ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা এলাকার ভোটপাট্টি এলাকায়। প্রধান রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়, যে কারণে অবরোধকারীরা নিজেরাই কিছুটা সময় পরে রাস্তার একটি দিকে যান চলাচলের জন্য খুলে দেয়। যুব মোর্চার বক্তব্য, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, ফলে শান্তিপূর্ণ র্যালিতেও আঘাত হানা হচ্ছে। আগামীতে প্রতিটি বিধানসভা এলাকায় এই বাইক র্যালি করা হবে। দুর্নীতি হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি জেলাতে মোটর বাইক র্যালির জন্য ময়নাগুড়ি বিধানসভা এলাকাকে বেছে নেওয়া হয়েছিল জেলা যুব মোর্চার পক্ষ থেকে। কর্মসূচি অনুসারে এদিন 5 শতাধিক কর্মী র্যালিতে যোগ দেয়। পরিকল্পনা অনুসারে র্যালি ময়নাগুড়ি শহর থেকে বেরিয়ে জলপেশ, সুস্থির হাট, ভোটপাট্টি হয়ে দোমোহনী এলাকায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এদিন বিকেলে র্যালি শুরু হওয়ার পরেই পুলিশ বিভিন্ন জায়গায় র্যালি আটকানোর চেষ্টা করে। শেষে ভোটপাট্টি এলাকায় বিরাট পুলিশ বাহিনী র্যালি আটকে দেয়। জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, জায়গায় জায়গায় গাড়ি দাঁড় করিয়ে পুলিশ র্যালি ভেস্তে দিতে চেয়েছিল। প্রথমে ময়নাগুড়ি টাউন পার্টি অফিসে, সুস্থির হাতে, ভোটপাট্টিতে, কিন্তু প্রথম দিকে পুলিশের তুলনায় মোর্চার সদস্য সংখ্যা বেশি থাকায় পুলিশকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া হয়েছে, কিন্তু শেষে ভোটপাট্টি এলাকায় বিরাট পুলিশ বাহিনী আটকে দেয়। তিনি বলেন, সারা রাজ্যে দুর্নীতি চলছে, সেটা কয়লা গরু থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, এর প্রতিবাদে এই র্যালি করা হয়েছে। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলায় আজকে আমাদের বাইক র্যালি। পশ্চিমবঙ্গে বর্তমান যে অবস্থা, ঋণে ডুবার থেকে শুরু করে চাকরি বেঁচে দিচ্ছে, কয়েকদিন পরে তৃণমূলের নেতারা নিজের মা বোনকে ব্যস্ত পিছপা হবে না, এও বর্তমানে তৃণমূলের যা অবস্থা, তারা জায়গায় জায়গায় যাচ্ছে এবং লাথি পিঠা জুতা খাচ্ছে। তাদের নেতারা যাচ্ছে, কি গ্রাম সম্পর্ক অভিযান না কি একটা অভিযান তারা বের করছে, নেতারা যাচ্ছে, মন্ত্রীরা যাচ্ছে, কেউ জুতা পিঠা খাচ্ছে, কেউ খেতে বসে উঠে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান তৃণমূলের অবস্থা। আজকে দুয়ারে ভূত বলে যাদের প্রকল্প, ঠিক বলেছে, দুয়ারে ভূতের প্রকল্পে তারা জায়গায় জায়গায় যাচ্ছে, লাথি কুতা খাচ্ছে। তাই আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে যা অবস্থা, যুবদের যা অবস্থা, সে যুবদেরকে সামনে রেখে আজকে জলপাইগুড়ি জেলায় যুবদেরকে নিয়ে একটা বাইক মিছিল করলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবার মুখ সাদা হয়ে আছে। বর্তমানে তৃণমূলের যুগে এখানে আশেপাশে যে রাস্তাঘাটও করেনি তারা, সবটাই যে তারা পকেটে ঢুকেছে, এটা আমাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমাদের 3 জায়গায় পুলিশ আটকেছে, তো ময়নাগুড়ি টাউন পার্টি অফিসে, অটল ভবনে, তারপর হচ্ছে আমাদের সুস্থির হাটে, তারপর হচ্ছে এখানে ভুটকির হাটে, ভোট পার্টিতে আটকেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসন, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আমরা রাস্তা অবরোধ করেছিলাম, তারপর দেখলাম সাধারণ লোকের অসুবিধা করে আমাদের লাভ নেই, তাই আমরা একটা সাইড রাস্তা ছেড়ে দিয়েছি, সেই রাস্তাতে সাধারণ লোকজন যাতায়াত করছে, আমরা একটা সাইডে দাঁড়িয়ে আছি। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থাকে রেখেই, সামনে রেখে আমরা এই মিছিলে নেমেছি। আগামী দিনে এরকম মিছিল আরও তীব্রতর হবে, এবং যতক্ষণ না এই অপশাসনের সরকার নিজের গতি থেকে সরে দাঁড়াবে, ততক্ষণ আমাদের যুব মোর্চার লড়াই চলছে, চলবে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832442838।